কেয়ামতের মাঠে রোজাদারদের সাথে, আর জান্নাতে সবাই দেখবে। জান্নাতের বড় নিয়ামত হলো আল্লাহ, ঝামেলা শেষ। নবীজিকে দেখা গেছে কি যায়নি? আরে হ্যাঁ না বলেন, এই পৃথিবীতে নবীজিকে দেখা গেছে না যায়নি? গেছে। এবার ভালো করে শুনেন, আল্লাহ দেখানোর জিনিস নয়, আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন করার জিনিস নয়। আল্লাহকে দেখানো যাবে না। আমি যদি 10 ঘন্টা বক্তব্য রাখি, আর আমার মতো যদি 20 খানা আলেম নিয়ে আসেন, আর নাদবীর মতো যদি 50টা আলেম নিয়ে আসেন যে আল্লাহকে দেখিয়ে দেন তো মানব, তো আল্লাহকে যেমন দেখা যাবে না, আল্লাহ দেখানোর জিনিস নয়। আল্লাহ থাকবে ভিতরে, লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে থাকবে। আমি 3টা আঙুল নিজের দিকে করলাম, একটা ওপর দিকে করে দিয়ে এইভাবে আঙুলকে ঘুরিয়ে ঘুরিয়ে বলছি, এরা বেইমান বেইমান বেইমান, এ কথা আমি বলতে পারবো না। কেন পারবো না? কার দিলে ঈমান আছে না আছে এটা দেখা যাবে না। ঈমান দেখার জিনিস নয়, লা ইলাহা ইল্লাল্লাহ দেখার জিনিস নয়। এটা যেমন আল্লাহকে দেখা যায়নি, এ কথা ঈমান দেখা যাবে না। কার হৃদয়ে ঈমান আছে আর কার হৃদয়ে ঈমান নাই এটা দেখানো যাবে না। আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা গোপন করা যাবে না। একে যেমন পৃথিবীতে দেখা গেছে কার সঙ্গে মোহাম্মদ আছে আর কার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই দেখা যাবে। যার গালে এটা নাই জানতে হবে তার দিলে মোহাম্মদ নাই। যার চলাতে উঠাতে বসাতে খাওয়াতে পেশাবে পায়খানাতে ঘুমানোতে সব সময় নবী মোহাম্মদকে যে ফলো করতে পারলো না, জানতে হবে তার হৃদয়ে নবী মোহাম্মদ নাই। এটা যেমন দেখা গেছে, কেউ যদি দাড়ি চাঁছার পর বলে আমি নবী মোহাম্মদের উম্মত, তা আমি 100 বার চিল্লিয়ে বলবো তোমার এটা ভ্রান্ত ধারণা, এটা তোমার মিথ্যা কথা তুমি বলছো, তুমি জোরদবস্তি বলছো। তোমার হৃদয়ে যদি নবী মোহাম্মদ থাকতো তো তোমার চেহারাতে তোমার পোশাকে খাওয়াতে উঠাতে বসাতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসতো। আজকে যুবকদের ভিতরে সাইডগুলোকে কেটে নাড়া করে মাথায় চুল রাখছে, এটা কোন নবী দিয়ে গেছে? এটা এতগুলো নবীর ভিতরে কোন নবীর সুন্নত? নিশ্চয় কোনো বাঁদর কোনো ছোট নিচু মানুষ এটা একবার বানিয়েছে। ওর হৃদয়ে মহব্বত ওর দিলে ঢুকে গেছে, বিশ্ব যুবক তাকে অনুকরণ করছে। আজকে যদি যুবকের ভিতরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হতো তাহলে গালের দাড়ি চেঁচে ফেলে দিতে পারতো না, দাঁড়িয়ে পানি পান করতে পারতো না, বাম হাতে পানি পান করতে পারতো না, খাওয়াটাকে রসুলের সুন্নতের মতো খেত। তার মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দেখানে কা নেহি হ্যায়, মোহাম্মদুর রসুলুল্লাহ ছুপানে কা নেহি হ্যায়। এ দেখা নেহি সাকতে হ্যায়, এ ছুপা নেহি সাকতে হ্যায়। তো যার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে তার চেহারাতে মোহাম্মদুর রসুলুল্লাহ অটোমেটিক এসে যাবে। জি ভাই, লা ইলাহা গত 4-5 দিন আগে আপনারা দোয়া করেন, মাঝে 1 মিনিট আপনাদের মূল্যবান আমি নষ্ট করে দিছি। আমার গলাতে ইনফেকশন, আমার ব্যাগে প্রেসক্রিপশন আছে, ডাক্তার লিখে দিল কোনো মেডিসিন নাই, মুখ বন্ধ করে 1 সপ্তাহ থাকতে হবে, 10 দিন, তা হয়নি 1 সপ্তাহ। এতটা গলা বসে গিয়েছিল, আমাকে আমার মেয়ে আমার স্ত্রী জিজ্ঞেস করছে কি খাবে এটা বলতে পারছি না, লিখতে হচ্ছিল, সেলফ বসেছিল। বড় সার্জেন রিতম বিশ্বাস, মানে আপনার বর্ধমানের সব থেকে বড় ডাক্তার নাক্কান গলার, তো উনি বললেন কোনো ওষুধ নাই, 10 দিন মুখ বন্ধ, খাবার চেয়ে খাবেন, কাশতেও পাবেন না, উহ করতে পাবেন না।
তো আজকে চিল্লাচ্ছি, এই দ্বিতীয় জলসা চলছে বছরে, আর এই ডান পা অচল, এখন অ্যাক্সিডেন্ট করেছি, কত ফুলেছে আপনি নিজে দেখলে বুঝতে পারবেন। এই জলসাটা গোয়া গায়ে কাউকে চিনি না, এই বাজার গায়ে কাউকে চিনি না, এটা মাদানী সাহেব আমার কাছে ডেট নিয়েছেন, ওনাকে চার দিন আগে জবাব দিয়েছি যেতে পারবো না, কাউকে নিয়ে চালিয়েলেন, বলছে আমার সম্মান রেখে আসতে হবে, বড় কষ্ট করে এসেছি। তো আমি যে কথা আপনাদের সামনে বলতে চলেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন উপশম তাড়াতাড়ি পাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যেমন দেখানো যাবে না হৃদয়ের জিনিস, এগুলো আবার না পাক হয়। লা ইলাহা না পাক হয় কি করে? লা ইলাহা তৌহিদ, তৌহিদের গায়ে যদি শিরকের পানি লেগে যায়, কেউ যদি মাজারে গিয়ে চায় তাহলে লেগে যাবে গন্ধ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নত যদি কেউ বেদাত করতে শুরু করে দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নষ্ট হয়ে যাবে। তৌহিদ যেন নষ্ট না হয় এজন্যে শিরকের মুখে লাত মারতে হবে, সুন্নত যেন না নষ্ট হয় এজন্যে বেদাতের মুখে লাত মারতে হবে। বেদাত আর শিরকে আপনার কালেমাকে নষ্ট করে ছেড়ে দিবে। মুখ বন্ধ, পা খোঁড়া শুয়ে আছি বাড়িতে, দিন কাটবে কি করে? ইউটিউব আছে তো, কথাও বলতে পেরেছি না তো চুপচাপ শুনছি। বাংলাদেশের এক বক্তার বায়ান, তো এত পাকা খাবিসু, জি এত পাকা খাবিস যে আপনি শুনলে অবাক হয়ে যাবে। কি বলছে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে তৈরি, আল্লাহর নূরে মুহাম্মদ তৈরি, মুহাম্মাদের নূরে জাহান তৈরি, সারা পৃথিবীটা তৈরি হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে। অথচ এরা বলছে নূর দিয়ে নবী মুহাম্মদকে বানানো হয়েছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুটি জিনিস ভেবেলেন বন্ধুরে, মাটির তৈরি আদমের সেকশন আছে, নারী আছে, পুরুষ আছে, আর নূরের তৈরি ফেরেশতাদের কোনো নারী পুরুষ বলে কিছু নাই। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাসীরা ওয়া নাযীরা ওয়া দাআইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলছেন তাকে আমি চেরাগের প্রদীপের মতো নূরের আলো দিয়ে পাঠালাম। এখন আমি বলছি যে আপনাদের এই ইনাকে আমি একটা কোরআন দিয়ে মসজিদে পাঠালাম, তা বলে কি লোকটা কোরআন হয়ে গেল নাকি? আল্লাহ বলছে আমি নবী মুহাম্মদকে নূর নূর দিয়ে পাঠালাম, সেই নূরটা কি না কোরআনের আলো। চোখ থাকতে অন্ধকে লেখাপড়া জানে না যে, মূর্খ যে। তো আমার আল্লাহ তার নবীকে নূরের আলো দিলেন মানে কোরআনের আলো দিয়ে পাঠালেন, আর ওরা বলছে গোটা নবী নূরের তৈরি। মেনে নিলাম, নবী যদি নূরের তৈরি হয় তাহলে নবীজি এগারোটি বিবি ব্যবহার করলেন কি করে? এ যদি নূরের তৈরি ফেরেস তাদের কোনো সেকশন নাই, এদের সঙ্গে তর্কে যাওয়া যাবে না, এদের আকিদা কত জঘন্য নষ্ট হয়ে আছে। এরা বলছে আল্লাহ হলো, আল্লাহ হচ্ছে নিরাকার, তার কোনো আকার নাই। এই কথাটা বললে মানুষের সঙ্গে সঙ্গে ঈমান থাকবে না। আল্লাহ হলেন সাকার, আল্লাহ বলছেন আমি শুনতে পাই, আমি দেখতে পাই, তাহলে আল্লাহর কান আছে, আল্লাহর চোখ আছে। আল্লাহ বলছেন ওমা কাদারুল্লাহ হা হা
কাকাদ্রিহি ওয়াল আরযু জামিয়ান কবজাতুহু ওয়া সামাওয়াত মাতবিয়াতুন বিয়ামিনিহি, আমি জমিন আসমানকে কিয়ামতের মাঠে ধরব। তাহলে আল্লাহর হাত আছে, আল্লাহ বলছে তিনার বাঁ পাটাকে জাহান্নামের ভিতরে ভরে দেবে, তার আল্লাহর পা আছে, আল্লাহর বডির প্রমাণ পাওয়া গেছে। আর রহমান ও আরশস্তাওয়া আল্লাহ সবসময় আপনার কিনা আরশের মধ্যে শ্যামাসীন রয়েছে, তাহলে আল্লাহর রূপ আছে, চেহারা আছে। এবার আল্লাহ কেমন? আল্লাহ হতেন কেমন? আপনার আমার মানুষের মতো, ফেরেস্তার মতো না, আল্লাহ কারো মতো নয়, আল্লাহ আল্লাহর মতো কামিশলিশে, আল্লাহ পৃথিবী এবং পৃথিবীর আগে পিছে যা আছে কারুর সঙ্গে তার রূপ মিলবে না, তিনি তিনি তিনার মতো। এরা বলছে আল্লাহ হলো নিরাকার, আল্লাহ নূরের তৈরি, আল্লাহ নিরাকার। আর আল্লাহ যখন দুনিয়াতে আসে তখন মোহাম্মদ হয়ে যায়, লাভ আল্লাহ যখন দুনিয়াতে আসে তখন মোহাম্মদ হয়ে যায়। তো কত জঘন্য! আপনাদের দিনাজপুরে বেশ কিছু মাজার এলাকা আছে, খুব জঘন্য মাজার এলাকা, আর আমার এলাকাতে খুব জঘন্য মাজার এলাকা আছে। তো এলাকার মানুষ মানে পরিচিত, উই আমাকে তুই বলো, আমি তুই বলি, একটা প্রোগ্রামে বেরিয়ে যাব, হঠাৎ একটা পীর বলছে এই শোন কোথায় যাবি, বলে এই পাশের গ্রামে জালসা আছে যাব। তুই তুই তো খুব জালসা করছিস, আমার দুটো প্রশ্নের উত্তর দে তো। বলে কী প্রশ্ন তোমার? বলছে আদম আলাইহিস সালামের বাপের নাম কি? আচ্ছা কত বদমাস বলো তো, আদম আলাইহিস সালামের বাপের নাম কি, আর পৃথিবীর প্রথম গুণা কি, আর পৃথিবীর প্রথম নেকি কি? ও তো মূর্খ, গাঁজা খেয়ে খেয়ে মদ চাপ হয়ে আছো, আর ও কি বুঝবে? ওখানে বলো আদম আলাইহিস সালাম বাপের নাম আবু আদম, তেমনি তাকিয়ে আছো, ও তাল পেয়েছে না যে আমি কি বলেছি, এমনি তাকিয়ে আছে। বলছি ঠিকই নাকি? বলে হ্যাঁ, তোমার পীরকে শুধিয়ে লিও। বলে আবু আদম, আচ্ছা বলছে প্রথম গুণা কি? বলে প্রথম গোনা হলো অহংকার, প্রথম নেকি হলো সাজদা। বলে চলে গেলাম। তো এদের কাছে খামকা কিটিকেল কিটিকেল কথা বলবে, তো ও বেইমান খাবিস, শ্রোতাদের সামনে হাজারো শ্রোতা বসে রয়েছে, কি বলছি জানেন? ইন্না আতাইনা কাল কাউসার ফসাল্লিল রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার ইন্না আতাইনাকা আকসার, এ মানে কি বুঝলেন? ইন্না আতাইনা কাল কাউসার এর তফসির হচ্ছে ইন্না আতাইনা কা আকসার, তার মানে বলছে হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার আল্লাহ বলছে নবী হে তোমাকে জান্নাতের আটটা দরজার চাবি, পুলসে রাত আর হিসাব নিকাশ, আর দুনিয়াতে হায়াত মত রুজি সব তোমার হাতে দিয়ে দিলাম, ইন্না আতাইনা কা আকসার সবই তোমাকে দিয়ে দিয়েছি, শুধু আমার হাতে একটা রেখেছি, আল্লাহ খালি একটা মালের মালিক, সেটার নাম হচ্ছে জাহান্নাম। তো ইউটিউবে তো ওকে জবাই করা যাবে না, নালে মোবাইলটা আমার ভেঙে যাবে, এত খাবিস। তো এইগুলো জায়গা থেকে যদি না সরে থাকেন, এর জন্য আল্লাহ তাবারক বা তাআলা কোরআনে সূরা আনআমে বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, প্রকাশ্যে যেখানে দিবালোকে গুনাহ চলে ওই জায়গাতে যাওয়াটা নিষেধ। জি, হুগলিতে গেছি জালসা করতে, তো এক পীরের মুরিদ আমাকে প্রশ্ন দিয়েছে যে হুজুর আল্লাহ ছাড়া অমা ওহিল্লা লাহু কি আছে? দেখেন এখনই ভুলে গেছি, লিগাইরিল্লা, এমন একটা জিনিসকে জবাই করা হলো আল্লাহর নাম বাদ দিয়ে, সেটা হারাম, জয় মা কালী বলে ঠুকে দিলে এটা হারাম হয়ে গেল, পাঁঠাকে নিয়ে এসে এরকম মেরে দিলে হারাম হয়ে গেল। তো ও আমাকে প্রশ্ন দিয়েছে আমাদের পীরের মাজারে যতগুলো খাসি আসে ওইগুলোকে জবাই করার সময় তো আমরা পীরের নামটা লিই না, আমরা বলি বিসমিল্লাহ আল্লাহ আকবর, হালাল না হারাম? লে ভেজাল,
আর তখন আমি এই মাস দুই তিন হবে মাদ্রাসা থেকে পড়ে এসেছি নতুন, এত ভেজাল কি করে বুঝবো? তা আমি একজন আলিমকে জিজ্ঞেস করলাম, জি আমার তো বুঝে আসছে না। একবারই ছেলে মানুষ ধরেন আমাকে ছাত্রই মেনেলেন। তো আমি বললাম যে বুঝে আসছে না আমার, ওরা তো বলছে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করছি, তাহলে আমার ইমান যাবে কেন? আমি তো ঠিক জায়গায় টিকে আছি। তো একটা হলো কানুনি হারাম, একটা হুকমি হারাম। শুকরের বাচ্চা ও যেদিন জন্ম নেয় সেদিন হারাম, কুত্তার বাচ্চা হারাম, ও হারাম, ওর মা হারাম, ওর বাপ হারাম, ওর দাদা হারাম, ওর দাদি হারাম, আর এদিকে 70 গোষ্ঠী হারাম, এটা একটা হারাম। কিন্তু গরুর বাচ্চা যেদিন জন্ম নেয় সেদিন হারাম নয়, ও হারাম নয়, মুরগার বাচ্চা হারাম নয়, খাসির বাচ্চাটা হারাম নয়। যখন বড় হলো এক মাসের, দুই মাসের, তিন মাসের, পাঁচ মাসের, এক বছরের খাসি হয়ে গেছে তখনও পর্যন্ত হারাম নয়। আর ওই খাসিটার দিকে তাকিয়ে যখন আমি মানত করলাম, এটাকে আমি পীরের নামে দিয়ে দিলাম, এটা খাজা বাবার নামে দিলাম, দাতা বাবার নামে দিলাম, আর যখনই উৎসর্গ হয়ে গেল তখনই ও হারাম হয়ে গেল, ও জীবিততেই হারাম হয়ে গেল। এখন ওকে ডান দিকে জবাই করেন, বাঁ দিকে জবাও করেন, আর বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করেন, সুরাই ইয়াসিন পরে জবাই করেন, কোরআন খতম করে জবাই করেন, আর গোসল করে জবাই করেন, উর্জু করে জবাই করেন, শুয়োর জবাই করলে যেটা হবে ওটাও জবাই করলে সেটা হবে। যেদিন ওকে পীরের নামে দেওয়া হয়ে গেছে সেদিন থেকে ওই গোটা বডিটা হারাম ঘোষণা হয়ে গেছে। তো ওই রকম ধরনের মাটি হারাম আছে, লে মজা, মাটি আবার হারাম। সূরা মায়েদার ভিতরে 6 কিংবা 9 নম্বর আয়াতের তফসিরে দেখবেন মাটি আবার কিরকম হারাম, খাওয়া হারাম, এটা আমি বলছি না, এই জায়গাটা হারাম। কেন গো এই জায়গাটা হারাম কেন? এখান থেকে ধরলেন 100 ফুট আর এখান থেকে 200 ফুট, 100 ফুট বাই 200 ফুট এটা হারাম। হেই জায়গা আবার হারাম হয়? হ্যাঁ হয়। কেমন ভাবে হবে? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, আর অবাদ জুবিহান নুসুফ, দুটি শব্দ কোরআনে দুই জায়গায় দুই রকম রয়েছে। আল্লাহ তাবারাক বা তাআলা বলছেন, হে মুমিনের দল, কুল তাআলা আতলু মা হাররামা রব্বুকুম আলাইকুম, আল্লাহ হারাম শব্দ ব্যবহার করলেন, কুল তাআলা আতলু মা হাররামা, কুল তাআলা আতলু মা হাররামা, হে নবী তুমি আমার কানুনকে আমার লোকদেরকে শুনিয়ে দাও, আমার বান্দাদেরকে শুনিয়ে দাও, আমার গোলামদেরকে শুনিয়ে দাও, যারা আমাকে মাবুদ বলে মেনেছে ওদের কানে তুমি ভরে দাও, ওদের কানে গোহরে তুমি এটাকে চিৎকার মেরে ভরে দাও, আমার কোরআন থেকে তেলাওয়াত করে ভরে দাও, আমি কি কি হারাম করেছি, 10টা জিনিস হারাম করেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তার মধ্যে এখানে তৃতীয় নম্বরে বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, যেখানে প্রকাশ্যে কিংবা গোপনে গুনাহ চলছে ওই জায়গাটা আমার মুমিনের জন্য হারাম, যেখানে শিরক চলছে, মাজারের মেলা হচ্ছে ওই জায়গাটা মুমিনের জন্য হারাম, যেখানে সুদের কারবার চলছে, জিনা ব্যভিচার চলছে, রান্দিখানা চলছে, ওই জায়গাতে মুমিনের জন্য পা দেওয়া হারাম। তার মানে গোপনে প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে যেখানে কাজ চলছে, কোরআনের বিরুদ্ধে কাজ চলছে, দিন ইসলামের বিরুদ্ধে কাজ চলছে, ওই জায়গাতে কোনো মুমিন দাঁড়াতে পারে না। হাজি ভাই একটা কথা জিজ্ঞেস করব, আপনারা উত্তর দেন তো একবার, পাক্কা ইলা হাদিসু, ওর বাড়ি হলো বাজার গাঁও, আর আইলা হাদিসের বাচ্চা আইলা হাদিস, ওর 70 পুরুষ আইলা হাদিস, পীরের মেলাতে যায় কি যায় না? আর হ্যাঁ না বলে না? তো পাঁচ পীরের মেলা তো হাজির, ও যেদিন ঘুরে এলো ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কেন গেছিলে, যে
হ্যাঁ উত্তরে বলবে আমি কি পীর মানি নাকি এমনি গেছিলাম বলবে কি বলবে আরে হ্যাঁ না বলে না ও পীর মানেও না কথাটা সত্য পীর মানেও না এ কথাটাও সত্য বলেছে কিন্তু ওই জায়গায় গিয়ে ওদের ইউনিটি বাড়িয়েছে কিনা আর হারাম জায়গা তো পা দিয়েছে কিনা তো তুই তো পীর মানা দূরের কথা এক একটা জিনিস তুই খেয়াল করে দেখ আল্লাহর কোন হুকুমকে অমান্য করলি